আমার মনে এই ছিল তুমি এইভাবে আমাদের ক্ষতি করলে আমরা কল্পনাও করতে পারিনি। আমরা কেউই বিশ্বাস করতে পারছি না। আসল কথাটা কি সেটা বলো সন্ধ্যা। কেন চুপ করে আছো তুমি বলো সন্ধ্যা। আমি নন্দিনীর জন্য রাজশেখরের থেকে প্রতিশোধ নেব বলে এই বাড়িতে এসেছিলাম। এখানে আসার পর তোমাকে দেখার পর তারপর ভালোবেসে ফেলেছি। প্রতিশোধ নেওয়ার জন্য তুই এভাবে আমার সাথে ভালোবাসার নাটক করলি কেন? তোর এই প্রতিশোধ নেওয়ার জন্য আমি কি পেলাম? ভালোবাসার নাটক করে আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি তুই। তোকে তুই ওকে মেরো না। আমায় ঠকিয়েছিস, সহজে তোকে আমি ছাড়বো না। তোকে আমি আজকে একেবারে শেষ করে দেব। ছাড়ো ওকে। বিয়ের আগে অন্তত ওর আসল সত্যিটা তুমি জানতে পেরেছো। ওর এই ভুলের জন্য ও নিজেই শাস্তি পাবে। তুমি ওকে মেরে নিজে ভুল করো না। ওকে এই বাড়িতে আর রাখা যাবে না। এক্ষুনি ওকে এখান থেকে বের করে দাও। ওই নন্দিনীর কাছেই যাকো। না, একে নন্দিনীর কাছে পাঠালে নন্দিনীকে শেষ করার জন্য যে ব্যবস্থা আমরা করছি সেটা নিশ্চয়ই গিয়ে জানিয়ে দেবে, আর এটা আমি জানি। একে এখন নিয়ে গিয়ে একটা ঘরে বন্ধ করে রাখবো। ওই নন্দিনীকে শেষ করার পরে এর সঙ্গে কি করা যায় সেটা ভেবে দেখা যাবে। চল। কি গো, নাগানন্দ এসেছে আর এই ব্যাপারটা নন্দিনীকে জানাতেই হবে। নন্দিনীকে সতর্ক থাকতে বলতে হবে। বলো গায়ত্রী। নন্দিনী, তোমাকে মারার ষড়যন্ত্র চলছে। তোমার ক্ষতি করতে মাধবী নাগানন্দ বলে কাউকে নিয়ে এসেছে এখানে। ও যাকে খুশি ডেকে আনুক না কেন, কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। বিষয়টা এত সহজ নয় নন্দিনী। তোমার যেমন কিছু অপূর্ব শক্তি আছে তেমন নাগানন্দরও ভয়ঙ্কর কিছু শক্তি আছে। ও নিজেকে তিন মাথা সাপ রূপে বদলাতে পারে, আমি নিজে দেখেছি সেটা। তুমি কি নিজে চোখে দেখেছো সেটা? আমি সত্যি কথা বলছি নন্দিনী, ওর নাম শুনলে, ওর রূপ দেখলে ওকে নাগবংশেরই একজন বলে মনে হলো আমার। মন্ত্রশক্তি দিয়ে যখন তোমাকে হারানো গেল না, তখন ওই মাধবী ওই নাগানন্দকে নিয়ে এসে তোমাকে মেরে ফেলার ষড়যন্ত্র করছে। আমি ওই নাগানন্দর সাথে কথা বলে দেখলাম, কিন্তু ওর মন বদলানো আমার পক্ষে সম্ভব হলো না। আমার খুব ভয় করছে নন্দিনী, তোমার বিরাট বিপদ, তোমাকে যেভাবে হোক বাঁচতে হবে।
তোমাকে এই সময় খুব সতর্ক থাকতে হবে নন্দিনী। তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, তোমার কথা মতো আমি সাবধানেই থাকব। আমাকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে তুমি ওই মহলে আর বড় কোনো বিপদে ফেঁসে যেও না। কিন্তু আমার কোনো অসুবিধা হচ্ছে না, তুমি আমার জন্য চিন্তা করো না। বাবা কি পাশে আছে? বাবা পাশেই আছে। তুমি এই ব্যাপারে বাবাকে আর কিছু বলো না, উনি শুধু শুধু চিন্তা করবেন। কি চলছে এখানে সেটা তো ওনারও জানা উচিত। তুমি বাবাকে ফোনটা দাও তো। তুমি আমাকে বললে তো, আমি সামলে নেব সবকিছু। ওনাকে বললে আমার মনটা শান্ত হবে। তুমি দাও না বাবাকে ফোনটা। ঠিক আছে। বাবা, গায়ত্রী তোমার সাথে কথা বলতে। বলো গায়ত্রী। বাবা, তুমি জানো অরুণ আর মাধবী মিলে নাগানন্দ বলে একজনকে নিয়ে এসেছে নন্দিনীকে মেরে ফেলার জন্য। তাই? হ্যাঁ বাবা, নন্দিনীকে অনেক সতর্ক হতে হবে। আমি ওকে বলেছি, ও রাজিও হয়েছে। ও যাতে বাড়ি থেকে না বেরোয় সেটা তোমাকে খেয়াল রাখতে হবে বাবা। ঠিক আছে মা, আমি দেখে নেব। খুন আমাদের সবার ভালো করার জন্য তুই ওই পাপীর বাড়িতে আছিস। সবাইকে ঠকানো ওই রাজশেখরের সঙ্গে থেকে তুই মা ওকেই ঠকিয়ে দিচ্ছিস। ও আসলে কেমন লোক বাইরে থেকে বোঝা যায় না। ওর হাতে ধরা না পড়ে তুই কিন্তু সাবধানে থাকিস। আমার চিন্তা করো না বাবা, নন্দিনীকে অনেক সাবধানে থাকতে হবে। তুমি নন্দিনীর সাথে থেকো, ওর খেয়াল রেখো কিন্তু বাবা। নন্দিনীর ব্যাপারে তুই এত চিন্তা করিস দেখলে আমার ভীষণ গর্ব হয় রে। তুই কোনো চিন্তা করিস না, আমি সাথে থাকলে নন্দিনীকে ঠিক দেখে নেব। তুই নিশ্চিন্তে থাকিস মা। হ্যাঁ ঠিক আছে বাবা, আমি পরে ফোন করব তোমাকে। নন্দিনী, তোর কিন্তু বিপদ আছে রে। কখন তোর কিছু হয়ে যায়, কখন তুই সমস্ত বিষয়টাকে হালকা ভাবে নিস, এই ভেবেই গায়ত্রী খুব ভয় পাচ্ছে। তোকে বাইরে কোথাও যেতে দিতেও বারণ করছে, সব সময় তোকে আমার সাথেই থাকতে বলছে। গায়ত্রী আমাকেও বলেছে বাবা। ও এতবার বলার পর আমি কি করে যাই বলো? আমি একদম বাইরে যাব না। কিন্তু আমি জানতে চাই ওই নাগনন্দা স্বামী যে আসলে কে। ওর বিষয়ে তুই কেন জানতে চাইছিস মা? সন্ধ্যা আমাকে বলল ও নাকি তিন মাথার সাপ দেখেছে স্বামীজির মধ্যে। ওই তিন মাথার সাপের সাথে ওই মায়া শক্তির কোনো একটা সম্পর্ক তো নিশ্চয়ই আছে। জলের মধ্যে ওর ছবিও দেখিয়েছিলেন দেবী মা। আমার মনে হচ্ছে ওই নাগনন্দা স্বামীকে ধরতে পারলে আমরা মায়া শক্তির ব্যাপারে নিশ্চয়ই কিছু একটা জানতে পারবো। নন্দিনী, মায়া শক্তিটা কি সেটা কিন্তু আমার জানাটা খুব জরুরি। কিন্তু তার থেকেও জরুরি হলো তুই যাতে কোনোভাবেই বিপদে না পড়িস। এই সময়টায় তোকে একটু ধৈর্য ধরে থাকতে হবে। এখানে থাকলে তোর মনে শান্তি থাকবে না, সেই জন্যই আমি তোকে এই একটা অন্য জায়গাতে নিয়ে যাব। ওখানে গেলে তোর মনটাও দেখবি ভালো থাকবে আর তুই সুরক্ষিতও থাকবি। চল নন্দিনী। এখন বাড়িতে সবাই ঘুমিয়ে আছে, ওই নাগনন্দা এইখানেই আছে গায়ত্রী বলেছিল। ওই মায়াবী শক্তির সাথে এই তিন মাথার সাপের নিশ্চয়ই সম্পর্ক আছে। নাগনন্দা যদি তিন মাথার সাপ হয়ে থাকে তাহলে ওকে ধরে মায়া শক্তির ব্যাপারে জিজ্ঞেস করা যাবে, আর তারপর গায়ত্রীর কাছে যেতে হবে।
আবার এই সময় উঠে পড়েছে। আমি ওর চোখে পড়লে ও চিৎকার করে বাড়ির সবাইকে জাগিয়ে দেবে। ওর চোখে পড়লে চলবে না, আমার কাজটা তাড়াতাড়ি শেষ করতে হবে। কিরণ, কেউ কি বাড়ির ভেতরে এসেছে? না, কেউ আসেনি। ঠিক আছে। বলছি, তুমি না ঘুমিয়ে এইখানে বসে আছো কেন? ঘুম আসছে না একদম। তুমি আমাকে কতবার সন্ধ্যার ব্যাপারে বলেছো, আমি একবারও বোঝার চেষ্টা করিনি। তোমাকে আমি ভুল বুঝেছি, সরি গঙ্গা। এখন তো বুঝতে পেরেছ, সেইটাই যথেষ্ট। সন্ধ্যাকে এখন পুরোপুরি ভুলে গিয়ে নিজের কথা চিন্তা করো। কি গো, তুমি তো ঘুমোচ্ছিলে, আবার এখানে চলে এলে। তোমাকে ওখানে দেখতে পাইনি বলে খুঁজে এখানে চলে এলাম। কিরণ কি বলছে? বেচারা সন্ধ্যার কথা ভেবে না ঘুমিয়ে এখানে বসে আছে। দেখ ভাই, বিয়ের আগেই সবকিছু জানতে পেরেছিস, তার জন্য খুশি থাক। বাবা একবার ফিরে এলে সন্ধ্যাকে ওর বাড়িতে ওর মা বাবার কাছে আমরা পাঠিয়ে দেব। ডোন্ট ওয়ারি, লাইফ একটা অদ্ভুত খেলার মতো। যাই হোক, তুই ঘুমিয়ে পড়। গুড নাইট। এসো গঙ্গা। কি হয়েছে গঙ্গা, কি চিন্তা করছো? তেমন কিছু না। তুমি মিথ্যে কথা বলছো, আমি জানি তুমি নিশ্চয়ই অন্য কোনো চিন্তা করছো। কেন জানি না আমার মন বলছে নন্দিনী এই মহলে এসেছে। সত্যি ও এসেছে কি না সেটা দেখার জন্যই বাইরে গিয়েছিলাম, কিন্তু ওকে কোথাও দেখতে পেলাম না। নন্দিনী যে আমাদের বাড়ির কোনো একটা ক্ষতি করতে পারবে সেটা নিয়ে ভয় পাচ্ছ? তুমি এখনো সব ভুলে যাও, কোনো চিন্তা করো না, এখন ঘুমিয়ে পড়ো। ভগবান, ওই নন্দিনী যেন আর কোনো ক্ষতি না করতে পারে। তেমন কিছুই হবে না গঙ্গা, তুমি ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। Thank you.
গায়ত্রী তো আমায় বলেছিল এই রুমেই আছে, কোথায় গেল তাহলে? তুই যে এইখানেই আছিস আমি সেটা খুব ভালো করেই জানি। আমি ওই মায়া শক্তির ব্যাপারে জানতে এসেছি বলে ভয়ে আমার থেকে তুই লুকিয়ে আছিস। তোর এইসব বিদ্যা তুই আমাকে দেখাতে আসিস না। আমাকে তুই যদি বোকা ভেবে থাকিস তাহলে সেইটা তোর অনেক বড় ভুল। সাহস থাকলে তুই আমার সামনে এসে দাঁড়া, আমার কথা তুই মন দিয়ে শুনে রাখ। আমাকে নাশ করার জন্য তুই এখানে এসেছিস তাই না? কিন্তু তুই তা পারবি না। তোর মতন আমাকে যারা নাশ করতে এসেছিল তারা আর কেউ বেঁচে নেই। তুই যদি নিজের জীবন বাঁচাতে চাস তাহলে এক্ষুনি এখান থেকে চলে যা। আমি ওই মায়া শক্তিকে খোঁজার চেষ্টা করছি, তুই আমায় বাধা দিতে আসিস না। মায়া শক্তিকে খুঁজে বের করার রাস্তায় তুই যদি আমার বাধা হয়ে দাঁড়াস তাহলে আমার সব রাগের প্রকোপ তোর উপরেই গিয়ে কিন্তু পড়বে, আর তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তুই যদি আমার বিরুদ্ধে দাঁড়াস তাহলে তোর অন্ত কিন্তু আমার হাতেই হবে। তো কথা বলে চলে গেল, ও নিজেই এখানে এসেছিল, ওকে কেন ছাড়লি? আমি ওর মৃত্যুর মুহূর্তটা রেখে দিয়েছি কালকের জন্য, আজকে নয়, সেই জন্যই ওকে ছেড়ে দিলাম। সকালের সন্ধির কালকের ভাগটা শুরু হয়েছে। এখন নাগবশীকরণ পূজোটা যেভাবেই হোক শুরু করা মাত্রই ওই সাপের এক নিমেষেই বিনাশ করা সম্ভব। আমরা তৈরি আছি স্বামীজি, পূজোর ব্যবস্থা কোথায় করতে হবে আপনি বলুন। নিত্য পুজো না হয়ে থাকা দেবীর ক্রোধ সব সময় জাগ্রত থাকে, তাই নাগবশীকরণ পূজোটা উগ্রতা বেশি থাকা জায়গাতেই শুরু করা উচিত, সেটাই ঠিক হবে। সুতরাং এই মুহূর্তে পুজো করবার জন্য আমাদের দেবীর মন্দিরে যেতে হবে। যে মন্দিরে নিত্য পুজো হয়নি সেরকম মন্দিরে যেতে বলছেন আপনি, কিন্তু ওরকম মন্দির কোথায় আছে তা তো জানি না আমি। আশেপাশেই কোথাও ওই রকম মন্দির থাকবেই, একটু চিন্তা করে দেখো। কি বলবো আপনাকে, এটা তো অনেক বড় শহর, এখানে সব মন্দিরেই প্রতিদিন পুজো হয়েই থাকে। আপনি যেরকম মন্দিরের কথা বলছেন সেরকম মন্দির খুঁজে বের করা বেশ কঠিন। তাহলে কিন্তু নন্দিনীকে শেষ করার সম্ভাবনাটা কম আছে। না না, নন্দিনীকে যেভাবেই হোক শেষ করতে হবে। নন্দিনীকে শেষ করতে হলে তোর চোখে জায়গাটা খুঁজে পাওয়া চাই।
অমন মন্দির ঠিক কোথায় আছে সেটা আমি দেখছি। মন্দিরটা রামাপুরের বাইরের দিকে আছে। চলো, আমি তোমাদের ওই জায়গাতেই নিয়ে যাচ্ছি। ঠিক আছে, আসুন স্বামীজি। কি ব্যাপার স্বামীজি, ঢিপিটা দেখছেন আপনি? নাগ বশীকরণ পুজোর জন্য ওই ঢিপির মাটি জরুরি। যাও, ওই ঢিপির মাটি আনো। হ্যাঁ, আমি এখানে গিয়ে আনছি। তুমি এখানেই থাকো, আমি গিয়ে নিয়ে আসছি। না না, তুমি থাকো কঙ্কা, আমি নিয়ে আসছি। ঠিক আছে। শোনো, দাঁড়াও, আমি আসছি। না, এই ঢিপিটা এখানে কত বছর ধরে আছে? আমার জ্ঞান হওয়ার পর থেকেই এটা এখানে আছে। এই ধরে নিন অন্তত 25 বছর তো হবেই। সেই জন্যই এই ঢিপি অনেক শক্তিতে ভরে আছে। বলি দিলেই শুধু এখান থেকে এক মুঠো মাটি নেওয়া সম্ভব। তার জন্য কি করতে হবে স্বামীজি? যা করতে হবে সেটা আমি এখানে করব।
স্বামীজি, আমি কি মাধবীকে ডেকে আনবো এখানে? মাধবী এখানেই থাকে, ওর পুজো করু, ওকে কষ্ট দিতে হবে না। অরুণ, স্বামীজি তুমি আমার সাথে এসো। হ্যাঁ, সাবধানে থেকো গঙ্গা। কত সময় নষ্ট হচ্ছে এই সময়। ওই নাগানন্দ কি করছে কে জানে, জানতেও তো পারছি না কিছু। কি করব এবারে ভগবান, ধুর। যে কোনো ভাবে এখান থেকে পালিয়ে নন্দিনীর কাছে পৌঁছতে হবে আমায়। নন্দিনীকে বাঁচাতে হবে আমাকে। কি করি আমি? আয় নন্দিনী, আয় আয়। বাবা, আমাকে এখানে কেন নিয়ে এলে? এটা কিন্তু সামান্য জায়গা নয় মা। আগেকার দিনে রাজা ধীরাজরা চামুণ্ডীর খড়গ রেখে এখানে পূজো অর্চনা করতেন। তোর যাবতীয় বিপদ আপদ না কাটা পর্যন্ত তোকে কিন্তু এখানেই থাকতে হবে। বাবা, আমার কতটা শক্তি আছে তুমি জানো না? তোমার জন্য, গায়ত্রীর জন্য আমি এখনো অপেক্ষা করছি, তাও তোমরা কেন এত ভয় পাচ্ছ? তুই যেমন শক্তিনাগের অংশ, তেমনি ওই নাগানন্দা তিনটে মাথাওয়ালা সাপের অংশ। আমাদের শত্রু এতটাই বলশালী হওয়ায় আমাদেরকে কিন্তু খুবই বুদ্ধিমত্তার সঙ্গেই থাকতে হবে। বাবা, ওর সাথে দেখা করে ওই মায়া শক্তির ব্যাপারে জানার জন্যই আমি কাল রাতে ওই মহলে গিয়েছিলাম, কিন্তু ও আমাকে ভয় পেয়েও লুকিয়েছিল। ও আমার শক্তিকে ভয় পায় সেটা জেনেও তুমি আমাকে কেন চুপ করে থাকতে বলছো? দেখ মা, তোর কোনো বিপদ না থাকলেও আমার জন্যই তোকে এখানে থাকতে হবে। বাবা, তুমি কিন্তু জেদ করছো এবার। সবটাই তোর ভালোর জন্য বলছি মা। একটু দাঁড়া এখানে, আমি আসছি। বাবা, এইটা কি? এগুলো হচ্ছে দেবীকে পরানো শাড়ি। এটা এখানে নিয়ে এসেছো কেন? সবটাই তোর ভালোর জন্য। তুই আগে বস তো। বস মা। Thank you.
বাবা, এইসব কি করছো তুমি? দেবীকে উৎসবের সময় পরিয়ে থাকা শাড়িগুলোর নিজেরই একটা শক্তি থাকে। হ্যাঁ, তোর যদি কোনো আপদ বিপদ আসে এই শাড়িগুলোই কিন্তু রক্ষা করবে। বাবা, আমার মতন একজন নাগকন্যাকে তুমি এভাবে কেন বেঁধে রাখার চেষ্টা করছো? আমি নিজেকে রক্ষা করতে পারি। দেবী মাকে রক্ষা করার জন্য আমার জন্ম হয়েছে, আর এখন আমাকে রক্ষা করতে দেবীর মন্দিরে আটকে রাখছো। তুই যা বলার বল, তুই যা ভাবার ভাব, কিন্তু তোকে ঠিকভাবে রক্ষা করাটা আমার কিন্তু কর্তব্য। আমি এখানে এসে এই শাড়িগুলো না সরানো পর্যন্ত যে কোনো কারণেই হোক তুই এখান থেকে বাইরে যাবি না। কিন্তু বাবা, এখন এই পরিস্থিতিতে যে কোনো সময় সমস্যা তৈরি হতে পারে, আর সেটা সামলানোর জন্য আমাদেরকে তৈরি থাকতে হবে। আর তা না করে এখন তুমি আমাকে এখানে আটকে রাখার চেষ্টা করছো। তোর কোনো বিপদ আসলে ওই দেবী দেখে নেবেন। তুই এই শাড়ি বাঁধা জায়গাগুলো থেকে কোনোভাবেই বাইরে যাবার চেষ্টা করবি না। এটা কিন্তু মা পার্বতীর দিব্যি রইল। বাবা, কেন এরকম ভাবে মায়ের দিব্যি দিচ্ছ তুমি? তুই আমার কোনো কথা শুনবি না, সেই জন্যই আমি মা পার্বতীর দিব্যি দিচ্ছি। ওইটাকে মনের মধ্যে রেখে তুই চুপ করে বস। আমি তোকে এইভাবে ঘিরে দিয়ে ওইখানে বসে থাকব। বাবা, কি করি? কোট ভ্রমস্থ নাগ পুজো নাগ পুজো নাগ পুজো নাগ পুজো নাগ পুজো হম
খোঁজো। সন্ধ্যা, এই এই সন্ধ্যা দাঁড়াও, সন্ধ্যা দাঁড়াও বলছি, দাঁড়াও সন্ধ্যা। গঙ্গা আমায় ছেড়ে দে, আমি নন্দিনীর কাছে যাব। তুমি যাই বলো আমি কিছুতেই ছাড়বো না। নন্দিনীকে বাঁচানো না অবধি আমি চুপ থাকতে পারবো না। আমি পারবো না এখান থেকে। সন্ধ্যা দাঁড়াও, দাঁড়াও বলছি। তোমার থেকে অনেক বেশি আমি নন্দিনীকে ভালোবাসতাম, বুঝেছো? কিন্তু নন্দিনীর আসল রূপ জানার পর আমি বদলে গেছি। নন্দিনী আর আমার সম্মান পাওয়ার যোগ্য নয়, বুঝলে? তুমি নন্দিনীর ব্যাপারে একদম মাথা ঘামিও না। তোর নন্দিনীর প্রতি কোনো কৃতজ্ঞতা নেই বলে কি আমাকেও নিজের মতো ভাবছিস? নন্দিনীকে শেষ করার জন্য আসা ওই নাগনন্দা অনেক বড় সাধক। উনি এতক্ষণে হয়তো নন্দিনীকে শেষ করার কাজ শুরু করে দিয়েছেন। তুমি এর মাঝে পড়ে সবকিছু নষ্ট করে দিও না। আমার যা হয় হোক, নন্দিনীর আমি কিচ্ছু দেব না। এই দাঁড়াও, দাঁড়াতে বলেছি। তোমাকে কোথাও যেতে দেব না। যাকে তুই এতদিন ভগবান বলে পূজা করেছিস সেই নন্দিনীর আজ বিপদ। তোর নিজের মনুষ্যত্ব সব শেষ হয়ে গেছে গঙ্গা। যখন নন্দিনী আমার বাবাকে খুন করে আমার স্বামীর ক্ষতি করার চেষ্টা করেছিল, তখনই আমাদের সব সম্পর্ক শেষ হয়ে গেছিল। তুই ভাবলেই তো সব শেষ হয়ে যায় না, কারণ নন্দিনী তোর কোনো পর নয়, তোর নিজের দিদি হয়। তুই ওর বোন বলে বারবার কালচক্র হাতে পেয়েও তোকে বাঁচাতে ওটা হাতছাড়া করে দিয়েছে। ও না থাকলে তুই আজ বেঁচে থাকতিস? সেদিন আমার প্রাণ শেষ হয়ে যাচ্ছিল শুধু নন্দিনীর জন্য। তুই ওই রঙ্গনায়কের কথা শুনে নন্দিনীকে শক্তিহীন করতে চেয়েছিলিস, তাই নন্দিনী ভুল করে ফেলেছে। এখানে ওর দোষ কোথায় ছিল? নন্দিনী অনেক অন্যায় করে ফেলেছে, নন্দিনীর জন্য আমি অনেক কষ্ট পেয়েছি, কিন্তু এবার নন্দিনীর শেষ সময় এসে গেছে। নন্দিনীর জন্য যা সমস্যা হয়েছে সব আজকেই সমাধান হয়ে যাবে। আরে নন্দিনী তো তোর নিজের দিদি হয়, তারপরেও তুই এই কথা বলছিস? সেই দিন আমাকে নন্দিনী দিদি বোনের গল্প বলে ভুলিয়ে আমাকে ভুল বোঝানোর চেষ্টা করেছিল, এখন তুমি একই গল্প বলে আমার মন বদলানোর চেষ্টা করছো, তাই না? সত্যি বলছিল নন্দিনী ও তোর দিদি হয়। শুধু আমি না, এই জগতে ওর কথা কেউ বিশ্বাস করবে না। একজন মানুষ আর একজন সাক্ষী করে দুই বোন হয় বলো সন্ধ্যা?
সংসারে এরকম অদ্ভুত ঘটনা অনেক হয়, তার মধ্যে একটা তুই আর নন্দিনী। এই জগতে যারা অন্যায় করে তাদের সাথে নন্দিনীর কোনো পার্থক্য নেই। এরকম অন্যায় যে করে তার বোন আমি কোনোদিন হতেই পারি না। আমার কথা তুই আজ বিশ্বাস নাই করতে পারিস, কিন্তু একদিন আসবে যেদিন তুই বিশ্বাস করবি, আর সেই দিন তুই আফসোস করবি। এ দাঁড়াও, দাঁড়াও সন্ধ্যা, দাঁড়াও সন্ধ্যা, দাঁড়াও সন্ধ্যা, আমি দাঁড়াতে বলেছি কিন্তু সন্ধ্যা, সন্ধ্যা, সন্ধ্যা দাঁড়াও। গঙ্গা ছাড়, গঙ্গা, গঙ্গা ছাড়। একটা সত্যি তুমিও জেনে রাখো, মুনির স্বামীর মেয়ে হওয়ার কারণে তুমি নন্দিনীকে বাঁচানোর জন্য ছটফট করছো, কিন্তু যদি সমস্যায় পড়ে তাহলে নন্দিনী তোমাকেও মেরে ফেলতে পারে, সেটা আমি বলে দিলাম। তুই নন্দিনীকে ভুল বুঝছিস। এতদিন ধরে আমি ভুল বুঝেছিলাম, কিন্তু সাপকে দুধ খাইয়ে ভালোবেসে পুষলে সে একদিন দংশন করবেই, আর সেটা আমি এতদিনে বুঝতে পেরেছি। তোর সাথে তর্ক করার সময় আমার নেই, আমাকে যেতে হবে, আমি চললাম। আমি তোমাকে যেতে দেব না। গঙ্গা তুমি বেরোলে তোমারও বিপদ হবে, তুমি যেমনই হও না কেন তুমি এখন আমাদের বাড়িতে আছো, আমি তোমাকে কিছুতেই ছাড়তে পারবো না। আমি আমার বাবাকে তো বাঁচাতে পারিনি, কিন্তু তোমাকে আমি বাঁচাবো, তুমি কোথাও যাবে না, এখানেই থাকবে। আমাকে যেতে হবে গঙ্গা, ছাড় আমাকে। সন্ধ্যা আমি তোমার ভালোর জন্যই বলছি, শুধু শুধু ওখানে গিয়ে নিজে বিপদে পড়ো না। তুই আমার কি ভালো করবি, যে নিজের ভালোটাই ভালো করে বোঝে না, ছাড় আমাকে। আমি তোমাকে ছাড়বো না। দেখ তুই নন্দিনীর খুব কাছের মানুষ, তাই আমি তোকে সম্মান করি, আমার রাস্তায় এসে রাজশেখরের রাগটা তোর উপর দেখাতে বাধ্য করিস না। আমার উপরে যা রাগ দেখানোর তুমি দেখাও, কিন্তু আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। দেখো ভাগ্য নিজেই তোমাকে নন্দিনীর থেকে এখন দূরে রেখেছে, আমার কথা শোনো, নিজে থেকে নন্দিনীর কাছে গিয়ে এখন তুমি নিজের আরো বড় বিপদ ডেকে এনো না।